ধর্মের যারা আছেন তাদের জন্য আয়োজন করা হয়েছিল কুলখানির। আমরা দেখতে পেয়েছি মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নৌফেল, তিনিও এসেছিলেন সমবেদনা জানার জন্য, কিন্তু তিনি এসেই অনেকটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ফলে এখান থেকে তাকে বাইরে নিয়ে যায় নেতাকর্মীরা। শোকাবহ পরিস্থিতি, আসলে হৃদয় বিদারক দৃশ্য। মেডিকেলে বিভিন্ন সদস্যরা দেখতে পাচ্ছি আমরা একে একে আসছেন, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসেছেন, মরদেহ নিশ্চিত করার চেষ্টা করছেন, বিভিন্ন জাতীয় পরিচয়পত্র হাতে আসছেন অনেকে, অনেকে ছবি নিয়ে এসেছেন নিজের স্বজনের মরদেহটি নিয়ে যাওয়ার জন্য। তারা আহাজারি করে স্বজনকে উদ্ধার করছেন, অনেকেই নিজের ভাই ছেলে খোঁজার চেষ্টা চলছে। আসলে আমরা দেখতে পাচ্ছি লাশের পাশে উদ্বিগ্ন সবাই একে একে ছুটে আসছেন খবর পেয়ে, এবং অনেককে আমরা দেখতে পেয়েছি বাইরে আসলে আহাজারি করছেন, এখানে অনেককে আসতে দেওয়া হচ্ছে না, দুইদিকে সারি করে দুইদিকে সারি করে মরদেহগুলো রাখা হয়েছে। ছয়টি চারটি মরদেহ দুই ভাগে রাখা হয়েছে, অনেকে আসছেন একদিকে দেখে অন্যদিকে ছুটছেন, এখান থেকে না পেয়ে হয়তো আবার যারা আহত আছেন সেই ওয়ার্ডগুলোতে ছোটাছুটি করছেন অনেকে। মর্মান্তিক দৃশ্য, একে অপরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করছেন। এখানে এসে আহাজারি করতে গিয়ে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেছেন, সেটিও আমরা দেখেছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে হৃদয় বিদারক ঘটনা শুনে আসলে থাকতে পারেননি, ছুটে এসেছেন মেডিকেলে। আহত যারা আছেন 10 জন বিভিন্ন ওয়ার্ডে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে। তবে এই মুহূর্তে মেডিকেলের যে গেট সেটি ঘিরে ফেলেছে আইনশৃঙ্খলাকারী বাহিনী। সাধারণ যারা আছেন তাদেরকে আর মেডিকেলে ঢুকতে দেয়া হচ্ছে না, শুধুমাত্র দায়িত্ব যারা পালন করবেন এই মুহূর্তে তারাই ছুটে আসছেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে আমরা দেখতে পাচ্ছি, তিনি দুর্ঘটনার পর থেকেই আসলে তিনি চেষ্টা করছেন কারা আছেন তার ওয়ার্ডের কর্মী যারা আছেন, আসলে যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের প্রোগ্রাম ছিল এবং সেটি